জিজ্ঞাসা করেছেন এক ভাই যে শেখ একজন আমাকে জিজ্ঞাসা করেছে আল্লাহম ফির্লি ওয়ারহামনি ওয়াহেদিনী ওয়ার জুখনি ওয়াফেনি এটা দুই দুই সজুদের মাঝখানে বলা যাবে কি না যি বলা যাবে আমি খুঁজে কাছাকাছি কিছু হাদিস পেয়েছি যেখানে এই কথাগুলোর সাথে আরও কথা জড়িত আছে যেমন আল্লাহম ওয়ার হামনি ওয়াজবর্নি ওয়াহেদিনী ওয়ার জুখনি জি কিন্তু ওই নির্দিষ্ট বাক্য কোনো হাদিসে পায়নি এটা কি বলা যাবে আর রব্বেগ ফেরলি না বলে খালি এটা বললে হবে ইজাক আল্লাহের রবেগ না বলে যদি এটা বলে তবু হবে ইনশাআল্লাহ এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সোনান আবু দাউ তিরমিজি আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে সেই হাদিসগুলি সহি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই সুতরাং এর উপর আমল করবেন এই হাদিসগুলি দুই একটি আপনাদেরকে শোন নাই আব্দুল্লাম আব্বাস রদিয়াল্লাহ তাআলা আন মা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্ন নবী আসল আল্লাহ হইশ মা কানে একো লুবাই না সেজদা তেন নবী সল্লাল্লাহ দুই সেজদার মাঝে বলতেন আল্লাহ মাগ ফেল্লি ওর হামনি ওয়াজবরুনী ওয়াহেদেনী ওর জোকনি এই হাদিসে তাহলে রয়েছে বাক্য পাঁচটি বাক্য রয়েছে আল্লাহ ক্ষমা করে দাও ওয়ার হামনি আমার দয়া করো ওয়বর নি আমার ঘাটতি পূরণ করে দাও ওয়াহাদি এবং আমাকে হৃদায়ত দান করো ওয়ার আমাকে রিজিক দান করো আল্লামা আলবানি হাদিসটিকে সহি বলেছেন আরেকটি হাদিস রয়েছে কিছু অতিরিক্ত আরও দুটো বাক্য তাতে রয়েছে আল্লাহ মাক ফেললি ওয়ার হামনি ওয়াজবরনি ওয়াহেদিনী ওয়ার জখনি ওয়া আফেনি ওয়ার ফায়নি ওয়ার জি তো এই ওয়ার ফায়নি সব আমাকে উঁচা করো আল্লাহ মাক ফেললি ওয়ার হামনি ওয়াজবরনি ওয়াহেদেনি ওয়ার জখনি ওয়া এই হাদিস চি ওসনানি তিরমিজি দাউদ ইবনে মাজায় রয়েছে এমন নবির রহমতুল্লাহ আলে বলছেন যে ফাল সুন্না লেসাবাত অনুযায়ী আমল করার জন্য সতর্কতা হচ্ছে মা বাইনা রেওয়ায়ত যে বিভিন্ন রেওয়ায়তগুলি একত্রিত করবে ওয়াতি আল আলফাজেহার সবগুলি বাক্য বলবে সব সবগুলি বাক্য দিয়ে দোয়া করবে ওয়াহিয়া সব আর সে বাক্যগুলি হচ্ছে সাতটি এই সাতটি বাক্য যা বললাম এইভাবে আল্লামা আলবানী রহমাউল্লা সিফাতুল সালাতিন্নবী রসুরাহ সাল্লা সাল্লামের সিফাত যে বা রসুল্লাহ সাল্লাতের বিবরণ বা পদ্ধতি যে কিতাবটি তার রয়েছে প্রসিদ্ধ কিতাব তাতে তিনি বর্ণনা করেছেন আর রবে ফিল্লি রবেক ফিল্লি এটি সাহিত্য রয়েছে আল্লামা আলবানী সেটিকেও সহি বলেছেন সুতরাং আপনি রবেক ফিল্লি রব্বু ফিল্লি রব্ব বলতে পারি একবার বলা আলম আহমদ বিন হামবলের কাছে ওয়াজিব বা হাম্বলি মাজহাবে প্রসিদ্ধ হচ্ছে যে ওয়াজিব বাকি অধিকাংশ আয়েমা کرامদের নিকট দুইসের মাঝের উদয়া হচ্ছে সুন্নাত আল্লাহ তালা ইনমা আল